السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. ما بعد، প্রিয় ভাইরামার, আমরা আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি লাইভ প্রশ্ন উত্তরে। আশা করি যারা অনলাইনে আছেন তারা আমাদের সাথে অতি সত্বর যোগ দিবেন এবং লাইভটিকে শেয়ার করে অন্যদেরকেও আমাদের সাথে যোগ দেওয়ার সুযোগ করে দেবেন, তাতে করে আমরা সবাই সমভাবে সবের অংশীদার হতে পারবো ইনশাআল্লাহ। আমরা প্রশ্ন আসার আগে প্রাথমিক আলোচনার বিষয় হিসেবে যে বিষয়টি চয়ন করেছি সেটা হচ্ছে একজন বিশিষ্ট সাহাবীর জীবনী। তিনি হচ্ছেন হযরত সালমান আল ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার জীবনীটি এতই গুরুত্বপূর্ণ যে একজন বর্তমান যুগের জন্য তার জীবনী শোনা একেবারেই দরকারি হয়ে পড়েছে। এই কারণে তার জীবনীটাকে একটু শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন, কারণ অনেক মানুষ আছে নিজের বাপদাদার সিস্টেমের উপর চলছেন, যে বাপদাদা থেকে যা শিক্ষা পেয়েছেন সেটার উপরে সে একেবারে অটল হয়ে আছেন, যে সত্য কোথায়, সত্য কি এটার মধ্যে না সত্য অন্যটার মধ্যে, সেটা খোঁজার তিনি একটু আপনার প্রয়োজন বোধ করছেন না। হযরত সালমান ফার্সির ঘটনা শোনার পর তিনি বুঝতে পারবেন যে সেটা কত বেশি তার দায়িত্ব ছিল যে সত্য অনুসন্ধানের। যদি এই সত্য অনুসন্ধানের চিন্তা যদি সালমান ফার্সির মধ্যে না থাকতো, হ্যাঁ, তাহলে কখনো তিনি আপনার এই সত্যের দিশা পেতেন না, রসুল আকরম সাল্লামের সঙ্গী হওয়ার সুযোগ তা কখনো জুটতো না। এই কারণে আমরা অবশ্যই বলবো যে তাদের জন্য যারা বর্তমান যুগে এরকম দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন, হ্যাঁ, যে আপনি সত্যের উপর বা অটল আছেন যে আমার তরিকার উপর, যে এটাই একমাত্র খাঁটি তরিকা, এটার বিপরীত যত কিছু আছে সবই আপনার বাতিল, সেটা যাচাই বাছাই না করে এরকমভাবে অন্ধভক্তি, সেটা কখনো সঠিক নয়। যেটা সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু করেননি, সেটাই তার জীবনী থেকে আমরা শোনানোর চেষ্টা করব। তার সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খুশি হয়ে একটা কথা মন্তব্য করেছেন, সেটাই প্রথমে বলে তারপরে ঘটনা শুরু করছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার আপনার হাতটা সালমান ফার্সির গায়ের উপর রেখে তিনি বলছিলেন, লাউকানাল ঈমানু বিসুরাইয়া লাতানাওয়ালাহু রিজালুন মিন হাউলা। যদি আপনার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন ঈমান যদি সুরাইয়া, হ্যাঁ, সুরাইয়া একটা তারকার নাম, যে সুরাইয়া কাছেও যদি ঈমান থাকে তাইলে এর বংশধর এই যে সালমান ফার্সি তার বংশধরের লোকেরা, কিছু লোকেরা সেটা নিয়ে আসার চেষ্টা করবে, যে তারা অবশ্যই সেটা গ্রহণ করবে, কারণ তাদের সত্য অনুসন্ধানের এত বেশি মহান চেতনা যে তারা যেখানেই থাকুক না কেন সত্য সত্য অবশ্যই সেটাকে তারা গ্রহণ করবে এবং খুঁজে বের করবেই করবে। এটা হচ্ছে কথা। কিন্তু আমাদের দেশে এই রাসূল আকরাম সাল্লামের বাণী থেকে বুঝাতে চাচ্ছেন, হ্যাঁ, যে আপনার ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তার ব্যাপারে এই হাদিসটা বর্ণিত হয়েছে, কিন্তু এটা কতটুকু সত্য কথা সেটা আমরা একটু যাচাই করে দেখার চেষ্টা করব। আর সেটাই হচ্ছে কথা, কারণ এখানে সুস্পষ্ট নেই, কিন্তু হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলার গায়ে হাত দিয়ে রাসূল আকরাম সাল্লাম এই কথা বলেছেন। আগে আমরা তার ঘটনাই বলি, হ্যাঁ, যে আপনার হযরত সালমান ফার্সি ছিলেন আসলে সত্য সত্যানুসন্ধানী একজন ব্যক্তিত্ব। তিনি সবসময় আল্লাহ সম্পর্কে জানার চেষ্টা করতেন, যে সত্যিকার অর্থে, হ্যাঁ, আল্লাহ কে এবং তার আসল সত্যিকার পরিচয় কি, সেটা তার জানার একটা বিরাট একটা উৎসাহ ছিল। হ্যাঁ, সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই বলুক তার ঘটনা, হ্যাঁ, আমরা তার মুখ থেকে শুনি। তিনি বলছেন যে আমি ছিলাম পারস্য এলাকার একজন যুবক, যা আমার আসল এলাকার নাম হচ্ছে আসপাহান। আসপাহানের আগে জায়গাটা চিনে নেন, তারপরে এটা কার সাথে ফিট করা সম্ভব সেটা বুঝবেন পরে। আসপাহান এলাকাটা হচ্ছে, হ্যাঁ, ইরান, এটা ইরানের ইরান এলাকার মধ্যবর্তী একটা এলাকা। আসপাহান এলাকাটা এটা তেহরান এবং আপনার সিরাজ এলাকার মধ্যবর্তী একটা এলাকা, আসপাহান এলাকাটা। সুতরাং এই এলাকার অধিবাসী হচ্ছেন কে, হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং এটাকে যে এলাকায় তিনি বসবাস করতেন সেই এলাকার নাম হচ্ছে জাইয়ান, জাইয়ান গ্রামের অধিবাসী তিনি। এবং তিনি বলছেন আমার পিতা ছিলেন, হ্যাঁ, সেই এলাকার আপনার লিডার, হ্যাঁ, যে তিনি লিডার ছিলেন, হ্যাঁ, ওই এলাকার, যেই আপনার এলাকাটা বললো জাইয়ান এলাকা, সেই এলাকা। এবং সে এলাকার সবচাইতে বড় ধনী ছিলেন আমার পিতা এবং সবচাইতে সম্মানী ব্যক্তি ছিলেন আমার পিতা। এবং তিনি বলছেন যে সবচাইতে আমার জন্মলগ্ন থেকে আমার পিতা আমাকে ভালোবাসতেন, সবচাইতে বেশি ভালোবাসতেন, যত আমি বড় হয়ে উঠতেছি ততই তার ভালোবাসা আরও চরম আকার ধারণ করতেছিল, এরকমভাবে তিনি ভালোবাসতেন। এমনকি তিনি ভালোবাসার কারণে ঘর থেকে আমাকে কোনো দিকে বের হতে দিতেন না, হ্যাঁ, এটা ছিল তার ভালোবাসার, হ্যাঁ,
একটা আপনার নিদর্শন যে কোনোভাবেই বের হতে দিতেন না, যেন আমি কোনোভাবে নষ্ট না হয়ে যাই এবং আমি ধর্ম চেঞ্জ করে না বসি, এবং বলে যে মনে হতো যে আমার বাপের কর্ম দেখে যে আমাকে মেয়ে মনে করতেন, যেরকম মেয়েকে মানুষে রক্ষা করার চেষ্টা করে এরকমভাবে মেয়ের মতো আমাকে এরকম ঘরে আবদ্ধ করে রাখতেন, কোনো জায়গায় আমাকে যেতে দিতেন না। বলে যে আমি ইতিমধ্যে আমার বাপ যে ধর্মে বিশ্বাসী ছিল সেটা হচ্ছে অগ্নি পূজার ধর্ম, অগ্নি পূজক ছিলেন তিনি, এই কারণে আমি তার শিক্ষা অনুযায়ী অগ্নি পূজকে ভালোভাবে আমি ধারণ করেছি, হ্যাঁ একজন অগ্নি পূজক হয়ে, নিষ্ঠাবান অগ্নি পূজক হয়ে হ্যাঁ আমি বড় হই। বলে যে এমনকি শেষ পর্যন্ত আমি হ্যাঁ আগুন জ্বালানোর দায়িত্বটা আমার কাঁধে অর্পণ করা হয় যে আমি আগুন জ্বালাবো এবং আমি আগুনের রক্ষণাবেক্ষণ করবো সবসময়, এটাকে হ্যাঁ আমি আগুন হ্যাঁ মানে প্রজ্বলিত করতে থাকবো, কখনো যেন এই আগুনটা না নেবে, হ্যাঁ মানে তাইলে একজন আগুনের দায়িত্বশীল হয়ে যে রাত দিন যেন এই আগুনটা জ্বলতে থাকে, কারণ তাদের নিকটে এটা গুরুত্বপূর্ণ, কারণ এটার পূজা দিত, কখনো এটা নিবে যাক এটা চাইতো না, এই কারণে সেটার প্রতি একজনকে দায়িত্ববান নিযুক্ত করা হতো। এবং তিনি বললেন আমার পিতা শেষ পর্যন্ত আমাকে এই দায়িত্ব দিয়ে বসে, এবং তিনি বললেন আমাদের কিছু ক্ষেত খামার ছিল, সেই এলাকা থেকে অনেকগুলো ফসল আমাদের কাছে আসতো, হ্যাঁ এবং আমার পিতা ছিল এটার দায়িত্বে, এবং সেইগুলোর ফসল উঠানো, সেইগুলোর ফল ঘরে উঠানো, এগুলোর দায়িত্ব সবগুলো তিনি নির্বাহ করতেন। বলে যে একদিন তিনি সেই এলাকায় মানে তার ক্ষেতের ওইদিকে যাওয়া তার পক্ষে সম্ভব হয়নি, তা আমাকে বললেন যে হে আমার আদরের ছেলে, তা আমি তো আজকে ব্যস্ত হয়ে পড়েছি, আমার ওই ক্ষেতের এলাকা যাওয়া আমার পক্ষে সম্ভব হচ্ছে না, তাই আজকে তুমি একটা কাজ করো যে এই দায়িত্বটা আমার পক্ষ থেকে তুমি গ্রহণ করো। আর এটাই আল্লাহর ইচ্ছা যে ওনাকে বের হতে দিচ্ছিলেন না, কিন্তু এই যে একবার বের হতে দিলেন, হ্যাঁ এটাতেই করে তার পথ আস্তে আস্তে খুলে যায়, এটা হচ্ছে আল্লাহর ইচ্ছা, আল্লাহ এই ব্যবস্থা করলেন, তাকে ব্যস্ত করে দিলেন। পরে বলে যে আমি আমার বাপের কথা অনুযায়ী আমি আমাদের যে ক্ষেত, আমাদের যে ক্ষেত সেই দিকে আমি রওনা করছিলাম, কিন্তু পথই মধ্যে যখন পথ দিয়ে রওনা করছিলাম হঠাৎ করে দেখলাম যে খ্রিস্টানদের একটা গির্জা, এবং গির্জার ওই দিক থেকে কিছু আওয়াজ আমার কানে ভেসে আসছে, এবং শেষ পর্যন্ত আমি আমার একটু দৃষ্টি এদিকে ফিরল যে এরা কী করে, পরে যা গিয়ে দেখলাম যে এরা সালাত আদায় করছে খ্রিস্টানরা। বলে যে আমি খ্রিস্টান সম্পর্কে ইতিপূর্বে আর কিছুই জানি না, কারণ আমি তো ঘরের মধ্যে আবদ্ধ ছিলাম, না খ্রিস্টান ছিল না অন্য কোনো ধর্ম ছিনি, আমি ঘরে আবদ্ধ থাকার কারণে এটা জানা আমার পক্ষে সম্ভব ছিল না। যখন আমি তাদের আওয়াজ শুনে তাদের কাছে গেলাম, হ্যাঁ তখন দেখতে থাকলাম যে তারা কি করছে। বলে যে যখন আমি তাদের সালাত পড়া নিয়ে একটু চিন্তা করে দেখলাম যে আমাদের কর্মকাণ্ড থেকে সেটা আমার পছন্দের মনে হলো, তখন আমি খ্রিস্টান ধর্মের প্রতি একটু ঝুঁকে পড়লাম, এবং আমি বললাম মনে মনে ওয়াল্লাহি হাদা খাইরুম মিনাল্লাযী নাহনু আলাইহি, বললাম যে আইরে আমরা যে ধর্ম পালন করি এটার চেয়ে তো এই ধর্ম অনেক ভালো। বলে যে ফাওয়াল্লাহি মা তারাকতু হাত্তা গরবাতিশ শামস, বলে যে আমি তাদের এই কর্মকাণ্ড দেখতেই শুরু করলাম, হ্যাঁ যেটা ভালোই লাগতেছিল আমাকে, বলে যে এতে করতে করতে আমরা সূর্যই ডুবে গেল, আমি আর আমাদের ওই খেতে যাওয়ার আমার সুযোগ হলো না, বাগানে যাওয়ার সুযোগ হলো না, আমি দেখতে দেখতে রাত্রি হয়ে গেল। পরে আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম আইনা আসলু হাদা দিন, দেখেন কত বেশি সত্য অনুসন্ধানী, তাদের এই কর্মকাণ্ড দেখে তিনি তাদের সাথে ফেঁসে গেলেন না, তিনি ওদেরকে জিজ্ঞাসা করলেন, বলে যে এই ধর্মের মূল কোথায়, সুতরাং আমাদেরকে জানতে হবে আমি যে তরিকাতে বিশ্বাসী, হ্যাঁ যেই সিস্টেমে বিশ্বাসী এটার মূল কোথায় সেটা জানতে হবে, এটার মূল কি রসুলের সাথে সম্পৃক্ত নাকি রসুলের সাথে সম্পৃক্ততা তেমন একটা বেশি নেই, সুতরাং এটা জানতে হবে, এই চেতনাটুকু হ্যাঁ আপনার সালমান ফাসি রাদিয়াল্লাহু তাআলা থেকে হ্যাঁ গ্রহণ করতে হবে, কারণ রসুলের এই ঘটনা শোনার পর রসুল খুবই উৎফুল্ল হইলেন এবং তার ব্যাপারে মন্তব্য করলেন যেটা আমি ইতিপূর্বে বলেছিলাম। তাইলে হ্যাঁ তিনি বললেন তোমাদের এই ধর্মের আসল মূল কোথায়, হ্যাঁ মানে এটার মূল জায়গা কোথায়, তখন তারা বললে ফি বিলাদে শাম, বলে যে শাম এলাকার মধ্যে আমাদের এটার গোড়া হচ্ছে শাম এলাকায়। যখন রাত্রি আসলো তখন বলে যে আমি ঘরে ফিরলাম আর বাগানে যাওয়া আমাদের হলো না, বলে যে ঘরে ফিরার পর আমার পিতা আমাকে বলল যে তুমি কি করে আসলে, তা আমি আবার মিথ্যে বাদী না, এটা হচ্ছে হযরত হ্যাঁ সালমান ফার্সি, দেখেন তিনি মিথ্যা বলতে পারতেন যে আমি বাগানে গিয়েছিলাম, কিন্তু তিনি মিথ্যাবাদী ছিলেন না, হ্যাঁ কারণ তিনি একাকে অবস্থান করেছেন, কারোর সাথে মিশে নাই, মিথ্যা বলা তিনি শিখেন নাই, তিনি সত্য সত্য বলে ফেললেন, বললেন যে হে আমার পিতা, বলে যে আমি যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম কিছু লোককে আমি দেখতেছিলাম এক গির্জার মধ্যে তারা সালাত আদায় করে, আমাদের তাদের কর্মকাণ্ড তাদের ধর্মটা আমার ভালো লেগেছে, বলে যে আমি তাদের কাছে অবস্থান করছিলাম সূর্য ডুবা পর্যন্ত, এই কথা শুনে তো তার বাপ তো ভয় পেয়ে গেল, আরে যেই
জন্য তাকে বাইর করতেছি না, সে তো এখন তো সেই ঝামেলায় পড়ে গেল। বলে যে এটা শুনে সে ভয় পেয়ে গেল, বলল যে হে আমার আদরের সন্তান, বলে যে তুমি যা দেখেছো, তুমি মনে করছো সেটা ভালো, সেটা কশ্চিন কালেও ভালো হতে পারে না। এটাই আমাদের দেশের সুফি বুজুর্গ যারা, হ্যাঁ এদের কথা, যারা সুফিবাদী হ্যাঁ এবং আপনার ফেরকা পূজারি তাদের একই কথা। যদি তাদের ফেরকার কোনো একজন যদি অন্য কোনো সহি মানহাজের হ্যাঁ কারোর কথা শুনে যখন একটু মানে তার মধ্যে ভালো লেগে যায়, যখন তাদের কাছে যেয়ে বলে যে না আমার মনে হয় যে এর হ্যাঁ এদেরটাই ভালো, তখন বলে যে হে আমার আদরের ভক্ত, আদরের সন্তান, তুমি কিন্তু বুঝোনি, তাদেরটা একেবারে ভালো না, আমাদের বাপদাদারটাই ভালো। হ্যাঁ তো তার বাপ এরকম, সালমান পার্সির বাপও একই কথা বুঝালো, সে আমার আদরের ছেলে, বলে যে সেটার মধ্যে কোনো কল্যাণ নেই। হ্যাঁ কিন্তু তিনি বলে যে আমার বাপদাদারটার মধ্যে কল্যাণ আছে, কিন্তু যে সত্য অনুসন্ধানে সে বিশ্বাস করতে চায় না, এরকম যে সাহস দেখাতে পারে, যে সুফিবাদী এই তৎপরতার বিরুদ্ধে সহি আকিদের কারোর আলোচনা শুনে যে তার মধ্যে চেতনা আসে না আমার তরিকে ঠিক না, হ্যাঁ যখন এটার মধ্যে দৃঢ়তা আসে এরকম মানুষই তাদের সেই খারাপ চেতনা থেকে ফিরে আসতে পারে। আর সালমান ফার্সি সেরকম ব্যক্তি ছিলেন, তিনি বাপের কথা শুনলেন না, তিনি বললেন কাল্লা ওয়াল্লাহ, আল্লাহর কসম খেয়ে বলছি না, এটা অসম্ভব, এটা হতে পারে না, যে আমাদেরটা কখনো ভালো হতে পারে না, বরং তাদের ধর্মটা আমাদের ধর্মের চাইতে উত্তম, কারণ আমরা আপনার আগুনের পূজা করি, এটা আল্লাহর সৃষ্টি, সুতরাং এটার পূজা কখনো ভালো হতে পারে না। বল যে এটা বলার সাথে সাথে আমার বাপ তো আরও চিন্তায় পড়ে গেল, সে ভয় পাইল যে আমার ধর্ম আমি ত্যাগ করে ফেলবো, এই কারণে আমাকে ঘরের মধ্যে আটকে রাখলো এবং আমার পায়ের মধ্যে শিকল লাগিয়ে দিলেন। হ্যাঁ এখন আরও ঝামেলা বাড়লো, কারণ তার বাপ ভালো করে ভয় পেল যে যেই কোনো মুহূর্তে পল্টে দিবে, এই কারণে বলে যে পায়ে শিকল লাগিয়ে দিল আমার পিতা। বলে যে শেষ পর্যন্ত আমি কি করলাম, সেই খ্রিস্টানদের কাছে খবর পাঠানোর চেষ্টা করলাম, হ্যাঁ যে খ্রিস্টানদের কাছে যাদেরকে আমি চিনলাম ওই গির্জার মধ্যে তাদের কাছে খবর পাঠিয়ে দিলাম, বললাম যে তোমাদের এই এলাকায় যদি কোনো দল আসে যারা সেই শাম এলাকায় যাবে, এরকম কোনো যদি হ্যাঁ আপনার মুসাফির দল খুঁজে পাও তাহলে আমাকে অবশ্যই সন্ধান দিবে, আমি সেই শাম এলাকায় যেতে চাই, তোমাদের মূল জায়গায় আমি পৌঁছাতে চাই, এটা হচ্ছে আসল কথা। সুতরাং প্রত্যেকে কোনো জিনিস দেখলেই ফেঁসে যাবেন না, এটার মূল খোঁজার চেষ্টা করবেন, যেটাকে আমাদের এখন বর্তমান বিশ্বের মধ্যে মৌলবাদী বলে, যারা মূল খুঁজতে চায় তারা মৌলবাদী, এবং এই মৌলবাদী এই অর্থে এটা সঠিক, এবং এটাই হচ্ছেন সালমান পার্সির চেতনা, যে তিনি মূলের শিকড়ের সন্ধান খুঁজতে চেয়েছিলেন, এটাই তার চেতনা ছিল। বলে যে আমি তাদেরকে বলে রাখছিলাম, বলে যে এটা বলার পর বেশি দেরি হলো না, হ্যাঁ বলে যে হঠাৎ করে তাদের এলাকার উপর দিয়ে যাচ্ছিল হ্যাঁ সেই শাম এলাকা গামী একটা মুসাফের দল, তারা আমাকে খবর দিলেন, খবর দেওয়ার সাথে সাথে আমি হ্যাঁ পলিসি করে আমার পায়ের বেড়িটা আমি খুলে ফেলি, তারপরে লুকায়িতভাবে রাত্রিবেলায় আমি আমার সেই বাপের বাড়ি থেকে বের হয়ে আমি ওদের সাথে যোগ দেই, যারা শাম এলাকার দিকে রওনা করছিল তাদের সাথে যোগ দিলাম, এবং আমি যখন হ্যাঁ শাম এলাকায় পৌঁছে গেলাম, পৌঁছে যাওয়ার পর আমি বললাম তাদেরকে মান আফযালুর রাজুলি মিন আহলি হাদা দ্বীন, বললাম এই ধর্ম মানে যে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষকে, এটা আমার দরকার। দেখেন হ্যাঁ আমাদের দেশে সত্য খোঁজার জন্য ইমাম একজনকে, মুয়াজ্জিন একজনকে, কোনো মতে একজন একটু জানে তাকে জিজ্ঞাসা করে না, সালমান ফার্সি এত বোকা মানুষ না, যার ব্যাপারে রসুল বলেছেন, সালমান ফার্সি বলতেছেন সবাইকে জিজ্ঞাসা করেন আমার সবচাইতে বড় আলেম দরকার। অনেকে আমরা যখন দেখি কোনো একজন গুরুত্বপূর্ণ আলেম কথা বলেছেন, তাকে যাচাই করার জন্য আরেকজন ছোট হুজুরের কাছে জিজ্ঞাসা করে যে ওই হুজুর ঠিক আছে কিনা। হ্যাঁ একজন মদিনা থেকে ডিগ্রিধারী হ্যাঁ তার যাচাই করার জন্য দেশের সাধারণ হুজুরের কাছে জিজ্ঞাসা করে, বলে যে ওই বেচারার কথা ঠিক কিনা, আরে ওই বেচারা কীভাবে বলবে, তার কাছে তো এত আইডিয়া নেই, এই কারণে জানতে হলে তার চাইতে আরও পণ্ডিত আরেকজনের কাছে যাইতে হবে। সুতরাং ছোট মানুষের খবর নিতে হলে সবচাইতে বড় মানুষের কাছে যাইতে হবে। এই কারণে তিনি সিরিয়ায় পৌঁছার পর, শাম এলাকায় পৌঁছার পর জিজ্ঞাসা করলেন এই ধর্মের মধ্যে সবচাইতে পণ্ডিতকে, সবচাইতে শ্রেষ্ঠ ব্যক্তিকে, আমি তার কাছে অবশ্যই যেতে চাই। তখন তারা বলল আল সুফরা আইল কানিসা, বলে যে এই গির্জার যে দায়িত্বশীল সে হচ্ছে আমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ, যে সে আমাদের মধ্যে সবচাইতে ভালো, যেটাকে অনেক সময় গির্জার মালিক অথবা অনেক সময় এদেরকে পোপও বলে থাকে। হ্যাঁ এরা হচ্ছে এদের অবস্থান, এ আসকুব যারা এদের অবস্থান হচ্ছে সাধারণ পাদ্রির উপরে, পাদ্রিরা অনেক সময় গির্জার দায়িত্বশীল হয় না, পাদ্রির মধ্যে কিছু গির্জার দায়িত্বশীল থাকে, এই হয়েছে সেই পর্যায়ের। যখন বলা হয় বলে যে আমি শেষ পর্যন্ত আমি খ্রিস্টান ধর্মে আরও অভিভূত হয়ে গেলাম এবং আমি শেষ পর্যন্ত ওর কাছে গেলাম, ওর কাছে গিয়ে ওকে আমি প্রস্তাব করলাম যে আমি খ্রিস্টান ধর্মের মধ্যে আমার কি
হ্যাঁ ঝোঁক আছে, খ্রিস্টান ধর্মের প্রতি আমি অনুরাগী, বলে যে আমি চাচ্ছি যে আপনার সাথে থাকবো, আপনার একটু খেদমত করব এবং আপনার কাছ থেকে আমি কিছু ধর্ম শিখবো এবং আমি সালাত আদায় করবো আপনার সাথে থেকেই, এটা কি আপনি চান? আমি আমার যখন দেখেন হ্যাঁ আপনার কারোর কাছে থাকলে তার কাছ থেকে কিছু শিখতে হলে তার প্রতি সম্মান দেখাইতে হয়, তার খেদমত হ্যাঁ তার সহযোগিতা করতে হয়, এই কারণে তিনি হযরত সালমান ফার্সি বললেন আমি আপনার খেদমত করব, আপনার কাছ থেকে কিছু শিখবো, এটাই হচ্ছে সত্যিকার ছাত্রের আলামত। অনেক ছাত্র আছে শিক্ষকের সাথে বেদাবি করে গাদ্দারি করবে, সেটা নয়, বরং তার খেদমত করতে হবে, হ্যাঁ তার সহানুভূতি দেখাতে হবে তার প্রতি, তাইলে তার বিতর্গত কথা আপনি বের করে নিতে পারবেন, এটাই হচ্ছে আসল কথা। আপনি দেখবেন এই সিস্টেমের কারণে সে শেষ পর্যন্ত সত্য পেতে হ্যাঁ আপনার কি হ্যাঁ আপনার সক্ষম হয়। যদি এরকম ঘনিষ্ঠ না হতেন পাদ্রির, ততক্ষণ পর্যন্ত সত্য পাওয়ার জন্য দিশা দিতেন না। এই কারণে বলবো আপনি যদি কোনো কোনো আলেমের যদি সত্যিকার বিতর্গত তত্ত্ব জানতে চান তাহলে তার খাদেম বনে যাবেন, দেখবেন আসল বিতর্গত তত্ত্ব পেয়ে যাবেন, সেই কি আসলে ভণ্ডা নাকি ভালো নাকি সেটা আপনার বোঝা সহজ হবে। আর এই বেচারার ভালো খাদেম হয়ে কিন্তু তার ভণ্ডামে কিন্তু ধরা পড়ে, দেখবেন একটু পরে বলেন আপনার খেদমত করবো আপনার সাথে থাকবো, তখন ব্যক্তি বলছেন ঠিক আছে হ্যাঁ উদ্খুল গির্জার মধ্যে ঢুকে পড়ো, হ্যাঁ কোনো অসুবিধা নেই আমার কাছে থাকবে আমার খেদমত করবে, এতে সমস্যা কি? সে আরো খুশি হয়ে গেল, বলে যে আমি তারপরে হ্যাঁ তার কাছে থাকতে শুরু করলাম, কিন্তু কিছুদিন থাকতে থাকতে দেখলাম যে এই লোকটা তো খুব ভণ্ডা মানুষ, এ তো ভালো মানুষ না, এ তো ভণ্ডা। হ্যাঁ বলে যে সে তার সাথীদেরকে তার অনুরাগীদেরকে তার আপনার ভক্তদেরকে সৎকার দিতে বলে এবং বলে সৎকার এই সব সেই সব, কিন্তু তিনি এক টাকা কখনো সৎকার করেন না এবং এর উল্টোটা তিনি এই সদ্গাগুলোকে মানুষের আল্লাহর রাস্তায় ব্যয় না করে নিজের পকেটে ঢুকায়। এই কারণে আপনি যদি দেখবেন কোনো আলেমকে যে মানুষের টাকাটা নিজের পকেটে ঢুকানোর চেষ্টা, এটা যদি আপনি দেখেন তাইলে বুঝবেন যে বন্ডা, সে বন্ডামি শুরু করছে, নিজের পকেটে ঢুকে মানুষকে দেয় না, মানুষের কথা নিয়ে বলে মানুষের হ্যাঁ মানুষকে দেওয়ার চেষ্টা করে না, তাইলে এটা কিন্তু মারাত্মক অবস্থা। হ্যাঁ সুতরাং অবশ্যই হ্যাঁ এই রকম ভণ্ডাদের পিছনে যাবেন না। অনেকে দেখবেন এরকম তারপরে চোখে না দেখার বান করে, দেখে যে হুজুরটা ভণ্ডা তারপরে হের পিছু পিছু ঘুরে, না এরকম হতে পারে না। আপনি যদি সত্য অনুসন্ধানী হন তাইলে আমার মধ্যে ভণ্ডামি দেখলে আপনি আমাকে লাত্তি দিয়ে চলে যাবেন, হ্যাঁ বা আমার কোনো দরকার নাই, হ্যাঁ এরকম আপনি ভণ্ডামি দেখলে অনুসরণ করবেন কেন? কারণ আপনি সত্য অনুসন্ধানী, আপনি আল্লাহর সন্তুষ্টি চান, সুতরাং আপনি কারোর এরকম হ্যাঁ অন্ধ অনুসরণ করতে পারেন না। বলে যে আমি যখন বুঝতে পারলাম যে এরকম সে নিজে মানুষকে সৎকার কথা বলে নিজে তো দেয় না, আবার সেই সৎকারগুলো মানুষের নাম বলে নিয়ে সেটা নিজের পকেটে ঢুকায় এবং সেটা নিজের পকেটে ঢুকাইতে ঢুকাইতে বলে যে এমন হয়ে গেছে একটা নির্জন এলাকার মধ্যে সে ষাটটা বড় বড় মোটকা বানিয়ে ফেলছে, ষাটটা বড় বড় মোটকা ভর্তি করে ফেলছে স্বর্ণ দিয়ে, মানে ভক্তরা স্বর্ণ নিয়ে আসে আর এই স্বর্ণগুলো কাউকে দেয় না, কারোর জন্য খরচ করে না, কারণ তখনকার যুগে তো টাকা পয়সা ছিল এরকম স্বর্ণ রূপার, এরকম স্বর্ণের কয়েন দিয়ে বলে যে এরকম ষাটটা ড্রাম বিশাল বিশাল ড্রাম ভর্তি করে ফেলেছে, সে কাউকে কারোর পিছনে খরচ করে নাই, সবগুলো নিজের পকেটে ঢুকেছে। বলে যে আমি তাকে এরকম ভাবে ঘৃণা করতে শুরু করলাম, ঘৃণা করতে করতে মারাত্মক ভাবে ঘৃণা করলাম, সে তাকে আমি আর সহ্য করতে পারলাম না। বলে যে কিছুদিন আর দেরি হলো না, বলে যে সেই ব্যক্তি মরে গেল, কয়েকদিন পরে মরে গেল। তখন সমস্ত খ্রিস্টান ব্যক্তিরা আপনার আসলো দাফন করার জন্য, বুজুর্গকে দাফন করবে, একটু বুজুর্গের খবর তো ওরা জানে না যে বুজুর্গ দুই নম্বর, সবাই দাফন করতে আসছে। আর হযরত সালমান ফার্সি আসল কথা বলে দিলেন, এটা হচ্ছে নিয়ম, আপনি যদি কারোর দুই নম্বরে ধরতে পারেন তখন আপনি যথাস্থানে বলে দিবেন, কারণ তার কেন যেন মানুষ তার অবক্তি না করে। এখন আপনি যদি কোনো পীর সাহেবের দুই নম্বরে ধরতে পারেন বলবে যে বলেন না এটা ধর্মের ক্ষতি হবে, না ধর্মের ক্ষতি না, বরং এটা হচ্ছে ধর্মের না বলা ধর্মের ক্ষতি, কারণ এই বন্ডাগুলোর কারণে ধর্মের কি ক্ষতি হয় এটা বুঝে না। অনেকে তাকে উল্টো বুঝাইতে আসে, কয় যে না হুজুরের এই সমস্ত কাহিনী বলেন না, হুজুরের এইগুলো লুকিয়ে রাখেন, হ্যাঁ না সে যদি ভালো হয়ে যায় তোবা করে তাইলে আর দরকার নেই বলার, কিন্তু যদি তার বন্ডামি চলতে থাকে আপনি সে তার রহস্য উদ্ঘাটন করে দেবেন, যেন এরকম লুকাইত থাকা শয়তান এরকম আর কেউ শয়তানি করতে না পারে, সেটার জন্য বলতে হবে। সালমান ফার্সি কিন্তু বলে দিলেন, মানুষকে বলে দিলেন এই যে তোমরা যার ভক্তি নিয়ে তাকে দাফন করতে আসছিলে, বলে যে সেই লোকটা আসলে ভালো না, সে তো তোমাদেরকে সৎকার কথা বলতেন, তোমাদেরকে সৎকার প্রতি উৎসাহিত করতেন, কিন্তু যখন তোমরা সৎকার নিয়ে আসতে এটা তো খরচ করতে না যাদের জন্য নিত, মিসকিন গরিবদের জন্য, তাদের জন্য খরচ করতে না তিনি লুকিয়ে রাখতেন। তখন বললেন যে তুমি কিভাবে জানো, তুমি এটার খবর পাইলে কিভাবে? বলে যে আমি কোথায় লুকিয়েছিল সবগুলো আমি কিন্তু বলে দিতে পারি।
তখন বললেন ঠিক আছে তাইলে আমাদেরকে দেখাই দাও কোথায় সেইগুলো লুকাইছে। হ্যাঁ বলে যে আমি আস্তে আস্তে গিয়ে জায়গাটা দেখাই দিলাম। তখন তারা ষাটটা বড় বড় মোটকা বাইর করলো যেগুলাতে আপনার স্বর্ণ রূপাতে ভর্তি, কারণ যা টাকা স্বর্ণের অথবা রূপার যেই কয়েন এনে দিছে সবগুলো নিয়ে মোটকার মধ্যে ঢুকাইছে। বলে যখন তারা দেখলো তারপরে বললো ওয়াল্লাহি লা নাদফিনু, বলে যে তারা বললো আল্লাহর কসম আমরা এই শয়তানটাকে দাফন করবো না, এ তো বড় খারাপ লোক। শেষ পর্যন্ত ওকে শুলিতে চড়াইলো, তারপর পাথর নিক্ষেপ করলো, দেখেন একবারে যথাযোগ্য শাস্তি দিয়ে দিল। শুলে চড়াইয়ে তারপর পাথর মারতে শুরু করলো এই মৃত দেহকে, লাঞ্ছিত করে দিল। তারপরে তিনি বললেন সালমান ফার্সি বলেন, বলে যে এরপরে আমি চুপ করেছিলাম। কিছুদিন পরে তারা সবাই মিলে আরেকজন বুজুর্গকে ধরে নিয়ে আসলো, ওর জায়গায় মানে গির্জার দায়িত্ব দিল। দেওয়ার পর আমিও তার সাথে থাকতে শুরু করলাম, হ্যাঁ তার খেদমত শুরু করলাম। আমি দেখতে দেখতে দেখলাম যে না এই লোক বন্ডা না, এই লোকটা ভালো, দুনিয়ার প্রতি কোনো এর কি হ্যাঁ লোভ নেই, এ আখেরাতের চিন্তা করে। তখন বলে যে আমি তার সাথে থাকতে শুরু করলাম এবং তার সাথে থেকে থেকে রাত দিন আমি ইবাদত করতে শুরু করলাম এবং তাকে মারাত্মকভাবে আমি ভালোবাসলাম এবং তার কাছে আমি দীর্ঘদিন ছিলাম। বলে যে হঠাৎ করে তার যখন মৃত্যু ঘনিয়ে আসলো তিনি বুঝতে পারলেন, আমি বুঝতে পারলাম। আমি বললাম হে আমার ওস্তাদ, বলে যে আপনি আপনার মৃত্যুর পর আমাকে কার কাছে যেতে বলেন, আমি তো সত্য অনুসন্ধানী, সুতরাং আমার একটা ভালো মানুষ দরকার যার খেদমত আমি করব, যার সাথে থাকব, সুতরাং আপনি কার কাছে যেতে আপনি আমাকে আদেশ করেন। তখন তিনি বললেন আই বুনিয়া, বয় হে আমার আদরের ছেলে, লা আলমু আহাদান আদামা কুনতু আলাইহি ইল্লা রাজুলান বিল মাওসিল, বলে যে আমি তো এমন ভালো মানুষ আর খুঁজে পাই না, সব তো বন্ড হুজুর, বলে যে সব তো বন্ড, কিন্তু আমি আমাদের কাছে পাশে এরকম কোনো ভালো মানুষ খুঁজে পাচ্ছি না। আমার একজনের খবর আছে, তিনি মোসুল এলাকায় থাকেন। এবার মোসুল এলাকার সন্ধান নেন, মোসুল কোথায়? মোসুল একটা পুরাতন শহর, এটা দিজলা এলাকার পাশে। দিজলা যে একটা নদী, এই দাজলা নদীর পাশেই এই এলাকা, ইরাকের মধ্যে, এটা মোসুল ইরাকের এলাকা, ইরাকের। তো বলে যে সেই মোসেলের মধ্যে একটা লোক আছে, বলে যে সেই লোকটা আমার মতো ভালো আছে, তুমি সেই এলাকায় তার খেদমত করতে পারো, সে কিন্তু ধর্মকে বিকৃত করে না। এই দেখেন তার গুণটা বৈশিষ্ট্যটা শুনেন, ওই বেচারার খেদমত ভালো করার কারণে সে এমন একটা আলেমের দেখাই দিল খ্রিস্টান ধর্মের, যে ধর্মকে বিকৃত করে না, কোরআন হাদিসকে, যেমন মুসলমানদের মধ্যে কোরআন হাদিসকে এগুলো একটা মোড়াই বোঝার চেষ্টা করে না। সুতরাং কার খেদমত করবেন? যে কোরআন হাদিসকে মোড়ানোর চেষ্টা করে না, শয়তানি বুদ্ধি যার মধ্যে নেই, অনেককে আপনি দেখতে পাবেন অনেক আলেমে সত্যটাকেও মোড়াই বলার চেষ্টা করে। আপনি যদি এরকম দেখেন তার খেদমত করবেন না, তার পেছন থেকে সরে যাবেন। যখন দেখেন তার মধ্যে শয়তানি আছে, কোরআন হাদিসকে উল্টানোর চেষ্টা করে না। হ্যাঁ উনি বললেন যে মোসেলে যে লোকটা আছে এটা কখনো আপনার হ্যাঁ শরীয়তের বাণীকে উল্টিয়ে দিতে চায় না, সে সত্য মানতে চায়, সুতরাং তুমি তার কাছে চলে যাও, আমার মৃত্যুর পর তার কাছেই যাবে। যখন বলে যে আমার ওই লোকটা, আমার ওস্তাদটা যখন মারা গেলেন, বলে যে আমি মোসেল এলাকায় চলে গেলাম। হযরত সালমান ফার্সি বলেন আমি মোসেল এলাকায় চলে গেলাম, চলে গিয়ে আমি তার কাছে গিয়ে পুরো ঘটনাটা বললাম। বলার পর তিনি আমাকে বললেন, আমি বললাম যে আপনাকে চিনে এরকম অমুক মানুষ আমাকে আপনার কাছে আসতে বলছিলেন, এবং আমি সব বলার পর তিনি বললেন যে ঠিক আছে তুমি আমার কাছে থাকতে পারো, কোনো অসুবিধা নেই। বলে যে তার কাছে আমি ছিলাম এবং দেখলাম যে সে আসলে সত্যিকার ভালো মানুষ, তার বন্ধুর মতোই ভালো মানুষ। তারপর কিছুদিন পরে, হ্যাঁ বেশি দিন হলো না, বলে যে তার মৃত্যু ঘনিয়ে আসলো। যখন মৃত্যু ঘনিয়ে আসলো আমি তাকে বললাম হে আমার ওস্তাদ, বলে যে আমি তো দেখতে পাচ্ছি যে আপনি অতি সত্বর মরে যাবেন আর বেশি দিন বাঁচবেন না, তাইলে আপনি তো আমার ব্যাপারে সব ভালো করে জানেন, আপনার কাছে আমি আসে সব কিছু বলেছিলাম যে আমি সত্য পেতে চাই, সুতরাং আপনি আমাকে বলেন আপনি আপনার মৃত্যুর পর আমাকে কার সাথে থাকতে বলেন, কার খেদমত করতে বলেন। হ্যাঁ এটা তিনি বললেন। বললার পরে তিনি বললেন হে আমার আদরের ছেলে, আল্লাহর কসম খেয়ে বলছি যে এমন কোন ব্যক্তিতে আমি দেখতে পাই না, তবে একটা মানুষ, সবগুলো তো বন্ডা, হ্যাঁ বলে যে ভালো একজন মানুষ আছে, সে নসিবিন এলাকার মধ্যে থাকে। বলে যে তুমি সেই এলাকায় যেতে পারো। আচ্ছা নসিবিন এলাকা কোথায় সেটাও আমাদের জানতে হয়। এটা হয়েছে মোসেল থেকে সে শাম এলাকায় আসার মাঝপথে, মাঝপথে হ্যাঁ মানে ছয় দিন লাগে ওইখান থেকে আসতে, মোসেল থেকে আসতে, মানে শাম এলাকার থেকে তো মোসেলে গেলেন সে হযরত সালমান ফার্সি, আবার ওটার থেকে শাম এলাকা আসতে মাঝপথেই আপনার নসিবিন এলাকা পড়ে। বলে যে সেইখানে ওইটা ভালো মানুষ, হ্যাঁ তার কাছে যাও, তার কাছে গিয়ে এইখান থেকে একটা কিন্তু ভালো ব্যাপার জানতে পারেন, যেটা সুফিবাদীরা বলে থাকে, কিন্তু আমরা যারা
সত্য আপনার কি বলে যে বিশ্বাস অনুসারী, সহি আকীদার অনুসারী, তারা কিন্তু আবার এটাকে ডিনাই করেন যে কারোর সোহবতে থাকা, কোনো বড় আলেমের পাশে অবস্থান করা, এটা এটা কিন্তু আবার দরকার। যদি বড় কোনো বিজ্ঞ আলেমের কাছে না থাকা যায়, তাইলে তার এলেম পরিপক্ক হয় না, সে পদভ্রষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই কারণে দেখবেন যে আলেমকে দিয়ে বেশি ফায়দা হয়, যারা বিজ্ঞ আলেমের শরণাপন্ন হয়, বিজ্ঞ আলেমের কাছে থাকে, এরকম আলেম। যেমন সৌদি আরবের মধ্যে আপনি দেখবেন পীর বুজুর্গে নাই, কিন্তু বা যারা বিশেষ করে সৌদি আরবের মধ্যে বিশেষ করে ধর্মের খেদমত করে, তারা আগের বড় আলেমের সাথে ছিল এবং বড় আলেমের খেদমত করে তারপরে তার থেকে শিক্ষা গ্রহণ করেছেন, ওরাই বিশেষ করে আপনি ধর্মের খেদমত করে থাকে। কারণ যিনি বড় আলেম, যিনি ধর্মের খেদমত করেন, তার থেকে সেই উৎসাহ পান, তারপরে সেটা আবার নিজেও প্র্যাকটিক্যাল করেন, এটাই হচ্ছে নিয়ম। তাইলে এই সোহবতের গুরুত্ব আছে, কিন্তু সুফিবাদী তরিকাতে নয়। ভণ্ডার সোহবত নেওয়া যাবে না, কিন্তু একজন খাঁটি যিনি সত্যের অনুসন্ধানী, যিনি সত্যকে মেনে চলেন, কখনো পীর পূজা বা হ্যাঁ বুজুর্গ পূজা, ব্যক্তি পূজা করেন না, হ্যাঁ তার আপনি খাদেম হতে পারেন, তার কাছে থেকে তার থেকে জ্ঞান শিখতে পারেন, কিন্তু শুধু খেদমত করলে কাম হবে না, জ্ঞান শিখতে হবে। আমাদের দেশে আবার অনেকে আরেকজনের আলেমের খেদমত করে তার কাছ থেকে কিছু শিখতে চায় না, এটা আবার কোনো কাম না, এটা সুফিবাদী নিয়ম, এটার মধ্যে কোনো লাভ নাই, শুধু খেদমত করলেন সব পাই, কিন্তু আপনার আসল কাজের কাজ হলো না। এরকম হইলে তো আপনি যে কোনো বুড়া মানুষের খেদমত করেন, যার খেদমতের প্রয়োজন সওয়াব পাবেন, তাইলে আলেমের পিছনে আসে থাকার দরকার কি? আলেমের কাছে যদি খেদমত করতে হয়, তার কাছ থেকে জানতে হবে তিনি কি বলেন, কি পড়ান মানুষকে, সেটা ভালোভাবে কান দিতে হবে, তাইলে না আপনি যোগ্য হয়ে উঠবেন, এটা হচ্ছে নিয়ম। এই কারণে সাহাবায়ে কেরামের মধ্যে এটা ছিল, সাহাবায়ে কেরামের কাছে দ্বারা যারা ছিলেন, হ্যাঁ তারা কিন্তু জ্ঞানে বেশি পণ্ডিত ছিলেন, কিন্তু আমাদের বর্তমান যুগে দেখা যায় যে যারা আলেমের কাছে বেশি থাকেন, খেদমত করেন, এরা বোকা বোকা হয়ে থাকে, এদের মধ্যে জ্ঞান বেশি থাকে না, তাইলে এটা বিপরীতমুখী, হ্যাঁ সেটা আবার মুশকিল। সুতরাং এরকম যেন না হয়, যদি সত্যিকার আপনি সোহবত চান একজন দক্ষ আলেমের, তাইলে তার থেকে জ্ঞান নেবেন, তার খালি গেলে শুধু খেদমত করে সোহাব নেবেন না, এরকম খেদমত তো আপনার বাপ মার খেদমত করতে পারেন, অন্য কোনো বয়স্ক লোকের খেদমত করতে পারেন, সব তো পাইবেন, তা আলেমের খেদমত করে লাভ কি হবে? তার থেকে কিছু শিখতে হবে, সেই উদ্দেশ্যে তার খেদমত করা। সুতরাং এই ব্যাপারটা কান দিতে হবে। সুতরাং সোহবতেরও দরকার, কিন্তু সোহবত কি ধরনের নেবেন সেটাও বোঝার দরকার। খাঁটি মানুষের সোহবত নিতে হবে, খাঁটি আলেমের সোহবত নিতে হবে, এবং শুধু এটাকে শুধু সোহবত নিয়ে খেদমত না, তার থেকে জ্ঞান শিখতে হবে। তো বলতেছিলাম, যখন ওই লোকটা মুসরের লোকটা বলল যে নসিবিনের মধ্যে একটা লোক আছে, সেখানে তুমি যেতে পারো আমার মৃত্যুর পর, বলো কিছুদিনের মধ্যে তিনি বলতেছিলেন, ওই লোকটা বলতেছিলেন যে যখন এই লোকটা মারা যায়, আমার ওস্তাদ যখন মারা যায়, তখন আমি শেষ পর্যন্ত নসিবিন এলাকায় চলে গেলাম এবং সেইখানে গিয়ে আমি তার খেদমত করতে শুরু করলাম, হ্যাঁ ওই এলাকার, হ্যাঁ কারণ সেই লোকটাও ভালো, বলে যে আমি তার কাছে আমার সমস্ত ঘটনা বললাম, সেও বললো ঠিক আছে আমার কাছে থাকতে পারো, কোনো অসুবিধা নেই, বলে যে আমি তার কাছে থাকলাম এবং হ্যাঁ তাকে সব খবর জানিয়ে দিলাম এবং বলে যে আল্লাহর কসম তার কাছে বেশি দিন আর থাকতে পারলাম না, সে লোকটা ভালো ছিল, কিন্তু কিছুদিন পরে তার মৃত্যু ঘনিয়ে আসলো, সেও বাঁচতে পারলো না, হ্যাঁ বলে যে আমি তাকে আবার বললাম, বলে যে আপনি তো আমার ব্যাপার সব জানেন, কিন্তু আপনি আমাকে বলেন আপনার মৃত্যুর পর আমি কার কাছে যাব, কার কাছে থাকবো আমি, সেটা আপনি একটু আমাকে বলে দিয়ে যান, এটা তিনি বলতেছিলেন। তখন তিনি আমাকে একটা কথা বললেন, বলে যে আই বুনাইয়া ওয়াল্লাহি ইন্নী মা আলামু আহাদান বাকিয়া আলা আমরিন ইল্লা রাজুলান বিআমরিয়া, তিনি বললেন হে আমার আদরের সন্তান, যে তুমি তো আমাকে ভালো মানুষ খোঁজ নিতে চাচ্ছিলে, কিন্তু আমি এখন বর্তমান বিশ্বে খ্রিস্টান ধর্মের মধ্যে খুঁজলে মাত্র আমরিয়ার মধ্যে একটা লোকের নাম জানি, সেই একমাত্র সত্যের উপর আছে, তুমি কিন্তু এর সাথে গিয়ে থাকতে পারো। এখন আমরিয়া নাম, আমরিয়া জায়গা আবার চিনতে হবে আমাদের, বলে যে সেটা কোন জায়গায়, এটা আপনার এইখানে আমরা বিশ্লেষণ করতে পারছি না, এটা এলাকার সঠিক অবস্থান আমাদের জানা নেই। আমরিয়া একটা যুদ্ধ হয়েছে, সেটা সেই আমরিয়া যুদ্ধের ঘটনা শুনলে সেখানে ঠিকানা ইনশাআল্লাহ পেয়ে যাবেন। যাই হোক, এই আমরিয়া এলাকা, আমরিয়া এলাকার মধ্যে একজন কি আছে খ্রিস্টান ধর্মের বড় হুজুর আছে, তিনি বললেন তার কাছে গিয়ে আপনি সঠিকটা, তুমি সঠিকটা পেতে পারো। বলে যে শেষ পর্যন্ত আমি অপেক্ষা করলাম, আর আমার আমার কি সেই হুজুরটা মারা গেল, মারা যাওয়ার পর আমি চলে গেলাম আমরিয়া এলাকার মধ্যে সেই লোকটার কাছে, আমি সেখানে গিয়ে বললাম যে
আমার সমস্ত ঘটনা বিস্তারিত বললাম, সালমান ফার্সি বলতেছেন আমার সকল ঘটনা বললাম, বলার পর তাকে বলার পর তিনি বললেন ঠিক আছে আমার কাছে থাকতে পারো, বলে যে আমি তার কাছে থাকলাম এবং তিনি বললেন ওয়াল্লাহি ফাকামতু ইনদা রাজুলিন কানা ওয়াল্লাহি আলা হাদিয়া সাহাবী, বলে যে আমি ব্যতিক্রম পাইলাম না, আমাকে যেরকম তার সাথে বললো সে ভালো, আসলে সত্যি ভালো মানুষ, আমি তার কাছে ছিলাম সে অনেক ভালো মানুষ ছিল এবং তার কাছে থাকা অবস্থায় অনেক অনেক হুজুরের কাছে থাকলে দুনিয়ার লাভ হয়, দেখেন ওনার কাছে দুনিয়ার লাভ হয়ে গেছে, বলে যে শেষ পর্যন্ত আমি যখন এই ভালো লোকটার কাছে ছিলাম কিছুদিনের মধ্যে আমি অনেক কিছু গাবি আমি পেয়ে যাই, মানে মানে হুজুরকে হাদিয়ে দিছি হুজুরে বাগ দিছি, বলে যে আমি কিছু গাবি পাইলাম কিছু ছাগল পাইলাম, তার কাছে থাকা অবস্থায় আগের হুজুররা দেয় নাই, না দিলে দোষ করে নাই, ওকে খাই দিলে দিছে কিন্তু এই বেশি দয়াবান আর কি, সেও কিছু দিল, অথবা মানুষে হুজুরের খাদেম বলে তাকেও কিছু দিল আর কি, দেওয়ার পরে বলে যে আমি কিছু গাবির মালিক হইলাম আর কিছু ছাগলের মালিক হইলাম, বলে যে কিছুদিন পরে হঠাৎ করে তার মৃত্যু ঘনিয়ে আসলো, তখন আমি তাকে আবার ব্যাপারটা বললাম যে আপনি জানেন আমি সত্য অনুসন্ধানী মানুষ, সুতরাং আমাকে আপনি বলেন আপনার মৃত্যুর পর কার কাছে আমি যাব এবং কার কাছে থাকবো, তখন সে আসল কথা বলে দেয়, কি বলে দেয়, বলে যে হে আমার আদরের সন্তান, বলে যে বিশ্বের বুকে আজকে আর খ্রিস্টান ধর্মের কোনো ভালো হুজুর আমি দেখতে পাই না, সুতরাং কারোর কাছে যাওয়ার জন্য আমি বলবো না, তবে একটা কথা তোমাকে মনে রাখতে হবে, বলে যে এই যে সময় আমরা অবস্থান করতেছি এই সময়টা কিন্তু আরব দেশে একজন নবী আসার কথা, বলে যে তিনি হ্যাঁ আপনার ইব্রাহিম ইসলামের ধর্মের ভিত্তিতে চলবেন, ইব্রাহিম ইসলাম যে হানিফি ধর্ম নিয়ে এসেছেন সেই নবী সেই ধর্ম নিয়ে আসবে এবং সে আরব এলাকায় কি জন্মগ্রহণ করবে এবং সে ওই এলাকা থেকে হিজরত করে হ্যাঁ খেজুরের এলাকায় যেখানে খেজুরের বাগান আছে এরকম দুই দিকে পাহাড় আছে এমন জায়গার মধ্যে হিজরত করে চলে যাবে এবং তার মধ্যে কয়েকটা গুণ আছে, সেটা কি কিছু আলামত দেখাই দিল যে লোকটা এরকম, সেটা কি এক নম্বর আছে সেই ব্যক্তি হাদিয়া খাবে কখনো সৎকা খাবে না এবং তার দুই কাঁধের মাঝখানে একটা কি আছে মোহর আছে নবুয়তের মোহর, এইগুলো হচ্ছে তার আলামত, তুমি যদি পারো তাইলে ওই এলাকার কাছে দাঁড়ে থাকো, তিনি যদি আবির্ভূত হন তাইলে তার খেদমত করবে তার ধর্ম মানবে, এটাই তোমার জন্য আমার কি নসিহত, এই কারণে যদি ভালো যদি আপনি কাউকে পান এবং তার ঘনিষ্ঠ হতে পারেন তাইলে ভালো পরামর্শই তিনি দিবেন, এটাই হচ্ছে কথা, শেষ পর্যন্ত এটা বলে দেওয়ার পর বলে যে লোকটা মারা গেল আমি তারপরেও কিছুদিন আমিরের মধ্যে ছিলাম, আমি এখন খোঁজখবর চালাচ্ছি যে আরব কোনো এরকম ব্যবসায়ী দল পাওয়া যায় কিনা, তাদের সাথে আমি চলে যাব, হ্যাঁ সে আরব এলাকার মধ্যে আরব এলাকায় থাকবো সেই লোকের সন্ধানে যেই নবী নতুন করে আসবে, বলে যে কিছুদিনের মধ্যে আমি পেয়ে গেলাম হ্যাঁ বনু কালবে এক গোত্র, সেই গোত্রটা আরব দেশের তারা ওই এলাকা দিয়ে যাচ্ছিল, তখন আমি তাদেরকে পাওয়ার পর আমি বললাম যে তোমরা কি তোমাদের সাথে আমাকে নিতে পারবে তোমাদের এলাকায়, হ্যাঁ যদি নিতে পারো তাইলে আমার যে গাবিগুলো আছে আমার যে যত ছাগল আছে সব তোমাদেরকে দিয়ে দিব, আমাকে শুধু তোমাদের আরব দেশে নিয়ে যাবে, তখন সবাই বলল কোনো অসুবিধা নাই এত জিনিস দিলে আমরা নিব না কেন আমরা তোমাকে নিব, বলে আমি সব জিনিস তাদেরকে দিয়ে দিলাম, বলে যে যখন আমি ওয়াদিউল কোরা নামক একটা এলাকায় পৌঁছলাম তাদের মাথার মধ্যে শয়তানি ঢুকলো, এখন চিনেন ওয়াদিউল কোরা কাকে বলা হয়, ওয়াদিউল কোরা একটা হয়েছে আপনার মদিনা এবং শাম এলাকার মধ্যবর্তী এলাকা কিন্তু মদিনার কাছাকাছি এলাকা, এটা তার ভাগ্য ভালো আর কি, এবার মদিনার কাছে চলে আসছে, বলে যে মদিনার কাছাকাছি এলাকা ওয়াদিউল কোরা নামক এলাকায় আসার পর ওই ব্যবসায়ী দলের মধ্যে মাথার মধ্যে শয়তানি ঢুকছে, তারা এবার আমাকে বিক্রি করে দেওয়ার ফন্দি করছে যে তাকে বিক্রি করে দিতে হবে, দেখেন শয়তানি বুদ্ধি এখন বিক্রি করার পন্থা, বলে যে তারা চিন্তা করলো আমাকে বিক্রি করে দিবে আমাকে আর ওই জায়গায় পৌঁছতে দিবে না, হ্যাঁ যাই হোক শেষ পর্যন্ত তারা বুদ্ধি করে সেই জায়গার মধ্যে এক ইহুদির কাছে আমাকে বিক্রি করে দিছে, হ্যাঁ মানে গোলাম হিসেবে, বেচারা স্বাধীন মানুষ কিন্তু বেচারা গোলাম বানাই, এখন ওদের অধীনে আসে সবাই কয়ে যে গোলাম গোলাম বিক্রি করে দিবে, এখন বেচারা কি করবে, হ্যাঁ শেষ পর্যন্ত বলে যে গোলাম হিসেবে আমাকে বিক্রি করে দিল ইহুদির কাছে, বলে যে এবার আমি তার খেদমত শুরু করলাম, কারণ ওই ইয়ের খেদমত তো করতে হয়, কি বলে যে মনিবের খেদমত করতে হয়, বলে যে আমি খেদমত করতে শুরু করলাম, তো এখন বলে যে হ্যাঁ যখন খেদমত করতে শুরু করছি খেদমত করতে আসি এখন বেটার আর কি করা যাবে, তখন খেদমত করতে করতে হ্যাঁ বলতেছে আমি এইভাবে দিনাতে বেদ করতেছিলাম, বলে যে এখন বলতেছেন যখন এর কাছে খেদমত করতেছি এভাবে আমার দিন কেটে যাচ্ছে, বলে যে একসময় কি হলো হঠাৎ করে তার কাছে দেখা করতে আসলো তার চাচাতো ভাই, মানে সে বনি কোরাইজা গোত্রের, মানে সেও ইহুদি
মানে বনি কুরাইজা থেকে হ্যাঁ এইখানে আসছে, বলে যে একই গোত্রের আসে, সে ওর সাথে দেখা করতে আসছে। দেখা করতে যখন আসছে তখন এই সুযোগটা মিললো, মানে সত্যের কিছু নাগাল পাইলো। বলে যে যখন দেখা করতে আসলেন তিনি, হ্যাঁ তখন আসে চাচাতো ভাইকে কি বলতেছে এটাই গুরুত্বপূর্ণ। চাচাতো ভাইকে বলতেছে, বলে যে আমাকে আমাকে এই লোকটাকে, তোমার যে গোলামটা আছে না, এ তো ভালো গোলাম দেখা যায়, ওটাকে আমার কাছে বিক্রি করে দাও। এবার চমৎকার, এবার কাছে গনাইবে, মানে রসুলের এলাকায় পৌঁছে যাবে, চমৎকার বুদ্ধি। হ্যাঁ, বলে যে তার চাচাতো ভাই যেটা বনি করে যা গোত্রের ইহুদি, সে আসে ওর চাচাতো ভাইকে বলল, বলে যে আমাকে গোলামটা বিক্রি করে দাও। তাইলে সে বিক্রি করে দিছে, এবার বিক্রি করে দেওয়ার পর তার বাড়িতে এসে তো মদিনাতে, মানে ইয়াসরিবের মধ্যে এবার ভালো হইলো, কয় যে সে আমাকে মদিনার মধ্যে নিয়ে গেল। তারপরে আমাকে বলে যে মদিনায় নেওয়ার পর দেখলাম, আইরে আমার ওস্তাদে যেরকম খবর দিলে আম্মরিয়ার ওস্তাদে, যে মদিনাটা মানে যে এলাকায় ওই রসুল আসবে সে এলাকায় এরকম খেজুর বাগান টাগান হবে এবং দুই দিকে পাহাড় থাকবে, ওই যে আমার সাথে ওনার বর্ণার সাথে একবারে হুবহু মিলে গেছে। তখন তো আমি মনে মনে খুশি, এবার জাগার মধ্যে আসছি, তাইলে এবার অপেক্ষা করতে থাকি ওই নবীর জন্য, হ্যাঁ এটা কোনো সমস্যার ব্যাপার না। হ্যাঁ, তখন তিনি মনের ভিতরে খুশি লুকিয়ে হ্যাঁ অপেক্ষা করতেছিলেন। হ্যাঁ, এটা হচ্ছে আসল কথা। এইভাবে তার দিন আতিপাত হ্যাঁ হচ্ছিল, এইভাবে মানে সে অগ্রসর হচ্ছিল সত্যের দিকে, যেটা বলতেছিলাম। তো বলে যে এইভাবে আমি তার কাছেই কাটিয়ে দিচ্ছি, এই ইহুদির কাছে, তার তার খেজুরের বাগানে খেদমত টেদমত করি, সবগুলো করতে থাকি। বলে যে এইভাবে চলছিল। আর ইতিমধ্যে আমার কানে খবর আসে যে আপনার মক্কা এলাকার মধ্যে একজন নবীর আবির্ভূত হয়। হ্যাঁ, কিন্তু কিন্তু বলে যে তার ভালো করে আমি খবর নিতে পারছি না এবং তার কাছে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। হ্যাঁ, কারণ হচ্ছে সে তো গোলাম, যাইবে কিভাবে, সে মক্কা যাওয়া তো তার পক্ষে সম্ভব না। বলে যে কিন্তু আমি খবর পাইছি, কিন্তু আমি গোলাম হওয়ার কারণে যাইতে পারলাম না। বলে যে কিছুদিন পরে অপেক্ষা করতে করতে সে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা এলাকায় চলে আসলেন। বলে যে আল্লাহর কসম, বলে যে একদিন হঠাৎ করে আমি খেজুর গাছের মাথার মধ্যে আসি আর আমার মনিরটা বনু কুরাইজার সেই ইহুদি গাছের নিচে আসে। বলে যে হঠাৎ করে সে বসে আসে, হঠাৎ করে একজন ব্যক্তি আসে, তাকে বলল, বলে যে হে চাচাতো ভাই, তার চাচাতো ভাই আসি খবর দিল, বলল যে হে চাচাতো ভাই, বলে যে আল্লাহ ধ্বংস করুক আউস এবং খাজরাজ গোত্রের মানুষদেরকে, আল্লাহ ধ্বংস করুক। বলে যে এইগুলো কি কাণ্ড করলো, বলে যে এরা সবাই মিলে কুবা এলাকার মধ্যে একজন ব্যক্তির মানে একজন ব্যক্তিকে নিয়ে তারা ব্যস্ত হয়ে গেছে। সেটা কি? বলে যে একজন ব্যক্তি মক্কা থেকে আসছে, সে নাকি দাবি করছে সে নাকি নবী, এখন এই আউস আর খাজরাজ গোত্রের লোকেরা সবগুলো যে এখানে উপস্থিত হয়েছে কুবা এলাকার মধ্যে হের খেদমতে। বলে যে ঘটনা কি, এইগুলো ধ্বংস হয়ে যাক, এরা আবার নতুন কি নিয়ে আসছে, হ্যাঁ কোন নবী। বলে যে এটা শোনার সাথে সাথে আমার কানটা গরম হয়ে গেছে, কারণ সে তো খোঁজে আসে এই নবীর। বলে যে সাথে সাথে, বলে যে আমার শরীর একটু ঝাঁকুনি দিয়ে উঠলো। বলে যে কথা শোনার সাথে সাথে আমার জ্বরের মতো ভাব আসলো। বলে যে আমার শরীরে কম্পন আসলো, আমার ভয় হচ্ছিল যে আমি খেজুরের মাথা থেকে গাছের মাথা থেকে পড়ে যাইব, এরকম একটা ভয় আমার হচ্ছিল। বলে যে তারপরও নিজেকে কন্ট্রোল করতেছিলাম আমি এবং তাড়াতাড়ি নামার জন্য আমি চেষ্টা করতেছিলাম এবং আমি ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করতে চাচ্ছিলাম যে তুমি কি বলছো আমাকে আর একটু বার বলো, কিন্তু আমার মনিব আমাকে ধমক দিয়ে দিল, বল যাই তোর এই কাজের দরকার কি, তোকে কে বলছে এইটার খবর নিতে, তোর কি, তুই গোলাম। হ্যাঁ, বল যে সাথে সাথে আমাকে একটা ঘুষি মেরে দিল, আমার মনিব আমাকে ঘুষি মারলো, বললো যে তোর কাম এগুলো না, হ্যাঁ তোর কে বলছে আবার গাছের মাথার থেকে নামার চেষ্টা করতে, তুই এগুলো নিয়ে ব্যস্ত হয়েছিস না, তোর কাজ তুই কর। হ্যাঁ, বলে যে এটা বলার পর আমি তো আমার কাজের দিকে ফিরে গেলাম, আমি নিশ্চিন্ত হয়ে গেলাম যে এর সামনে আর কোথাও যাওয়া যাবে না, আমি একটু মানে সময় করে যাইতে হবে, কারণ এবার কাছে আসে গেছে, এবার তো কোনো সমস্যা নাই। হ্যাঁ, তো বলতেছে যখন একটু সন্ধ্যা হয়ে গেল আমার মনিব চলে গেল, তো আমি আস্তে আস্তে কিছু খেজুর একত্রিত করলাম, কিছু খেজুর একত্রিত করে আমি চলে গেলাম যেখানে কুবা এলাকা আছে, সেখানে গিয়ে রসুলের কাছে যাই বসলাম, বসে বললাম, বলে যে আমার কাছে খবর আসছে আপনি একজন ভালো মানুষ। হ্যাঁ, এবার পরীক্ষার পালা, মানে রসুলকে পরীক্ষা করবে আসলে কি রসুল কি না, কারণ তার ওস্তাদে বলে দিয়ে গেছে কিছু বৈশিষ্ট্যের, তিনটে বৈশিষ্ট্যের কথা, এবার সে পরীক্ষা লাগে গেল। সে বলতেছিল,
ওয়ারজি কিছু খেজুর নিয়ে আমি রাসূলের কাছে গেলাম, বললাম যে আপনি তো ভালো মানুষ। বলে যে আমার কাছে মানুষে বলছে আপনি ভালো মানুষ এবং আপনার সাথে কিছু গরিব আপনার ভক্ত মরিদান আছে, বলে যে এরা অনেক খাদ্যের দরকার হয়, তো আমি এগুলো সদকা নিয়ে আসলাম আপনার কাছে। যে ওরা আপনারা সদকা খাওয়ার উপযুক্ত বেশি, কারণ আপনারা বুজুর্গ মানুষ, এই কারণে সদকা নিয়ে আসলাম। বলে যে এটা যখন দিলাম, দেওয়ার পরে তিনি সাহাবিদেরকে ডাকি বললেন, কুলু তোমরা খাও, আমি তো খাইতে পারবো না। তিনি আর ওটার থেকে কিছু খাইলেন না, তিনি সব মানুষকে খাওয়াই দিলেন। বলে যে আমি বুঝতে পারলাম যে একটা পাইয়ে গেলাম, কারণ আমার শিক্ষক বলছে নবী কোনো সদকা খাবে না, আর এই নবী তো সদকা খাইলো না, নিজে কিছু খাইলো না, সব ভক্তদেরকে দিয়ে দিলেন। বলে যে আমি মনে মনে এবার বুঝলাম যে একটা তো পাইছি। তারপরে আমি ফিরে আসে আবার কিছু খেজুর জমা করলাম। পরে আবার আমি খুঁজতে খুঁজতে দেখলাম রসুল তো মদিনার কোবা থেকে চলে গেলেন মদিনার দিকে। পরে আমি মদিনার এলাকায় গিয়ে মসজিদ নবীর এলাকায় গেলাম। তারপরে এই খেজুরগুলো নিয়ে তার কাছে উপস্থিত হইলাম এবং তার কাছে যেয়ে বললাম, হে আল্লাহ রসুল। এবং বলে যে যখন দ্বিতীয়বার আসলাম, হ্যাঁ তো আসার পরে যখন রসুলকে বললাম, হে আল্লাহ রসুল, বলে যে আপনি তো হ্যাঁ ভালো মানুষ, এখন আপনার জন্য আপনি তো ওই দিন সদকা বললাম আর খাইলেন না, খেজুর খাইলেন না, আজকে কিন্তু আপনাকে সম্মান করে আমি কিছু হাদিয়া নিয়ে আসলাম। বললেন যে আপনাকে আজকে হাদিয়া দিতে আসছে, আপনাকে অসম্মান করবো না, ওই দিন তো সদকা দিলাম আপনি খান নাই, আজকে আমি কিছু খেজুর আপনার জন্য হাদিয়া নিয়ে আসলাম, আপনি একটু গ্রহণ করেন, এটা খাওয়ার চেষ্টা করেন। হ্যাঁ, বলে যে এটা বলার সাথে সাথে তিনি সাথে সাথে একটা খেজুর খাইলেন আর সাহাবীদেরকে ডাকলেন, বললেন যে এই তোমরা খাও আমার সাথে। বলে যে আমি মনে মনে বললাম যে দুই নম্বর আমি কি চিহ্ন পাই গেলাম, দুই নম্বর আলামত মিলে গেল আমার। বলে যে তারপরে আমি রসুলের কাছে আবার আসলাম বাকিউল গারকাত এলাকায়, আরেকদিন আসলাম, আরেকদিন আসি দেখলাম বাকিউল গারকাত মানে বাকি যেখানে কবরস্থান, সেখানে আসি দেখলাম যে এক সাহাবিকে দাফন করা হচ্ছে আর রসুল সেখানে বসে আছেন এবং তিনি চাদর পরিহিত অবস্থায় আছেন। বলে যে তখন আমি কি করলাম, এবার তৃতীয় নম্বর আলামত খুঁজতে চাইলাম, আমি পিছনে একটু একটু ঘুরে ঘুরে এদিক ওদিক তাকাই, মানে ওনার পিঠের যে মোহর আমার ওস্তাদ বলে গেছে সেটা দেখা যায় কিনা, পিছিয়ে পিছিয়ে একটু ঘুরতে চার পিঠের দিকে তাকাইতেছে। রসুল কিন্তু টের পাইয়ে গেছেন, রসুল এটা টের পাই, ওকে আর কিছু বলেন নাই, আস্তে করে চাদরটাকে সরাই দিলেন পিঠের থেকে, যেন ওই বেচারা ওই মোহরটা, নবুয়তের মোহরটা দেখতে পায়। বলে যে সাথে সাথে যখন তিনি চাদরটা পিঠ থেকে একটু সরিয়ে দিলেন, দেওয়ার সাথে সাথে আমি মোহরটা দেখে ফেললাম, নবুয়তের মোহর যেটা আমার ওস্তাদ বলেছিল। যখন আমি দেখলাম আমার তিন নম্বর, হ্যাঁ আমি আলামত পেয়ে গেলাম, সাথে সাথে আমি নিজকে ধরতে পারলাম না, ধরে রাখতে পারলাম না, আমি সাথে সাথে হ্যাঁ কি করলাম, ঝাঁপ দিয়ে পড়লাম মোহরের উপর, আমি চুমো দিতে থাকলাম আর কাঁদতে থাকলাম, কারণ এখন তো সব মানে তিনও আলামত পাওয়া গেছে। এই কারণে বলে আমি নিজকে কন্ট্রোল করতে পারি নাই আবেগে, আমি মোহরের উপর চুমাইতে থাকলাম আর কাঁদতে থাকলাম। আর রসুল আমাকে বললে, মা খবরক, আরে তোমার কি হলো, তুমি আবার এটা কি শুরু করলে? তখন আমি রসুলকে বললাম যে এই ঘটনা, আমি এতদিন এত কষ্ট করে আপনার সন্ধান পাইলাম। এবং রসুল বলে আমার ঘটনা শুনি এত বেশি খুশি হইলেন এবং তিনি বললেন, ঠিক আছে তুমি আমার সাথীদেরকে একটু বলো, তোমার ঘটনা তো খুব চমৎকার। দেখেন তাইলে চমৎকার ঘটার যেটা শিক্ষণীয় বিষয় সেটা আরেকজনকে জানাইতে হয়, এই কারণে আমরা হ্যাঁ আমি আপনাদেরকে জানাই দিলাম হযরত সালমান পার্সির ঘটনা। সুতরাং এটা সত্য অনুসন্ধানের ক্ষেত্রে মাইল পলক হয়ে থাকবে, প্রত্যেককে এটা সেন্ড করার চেষ্টা করবেন। যারা এরকম সত্য খোঁজার চেষ্টা করছেন না তাদেরকে অবশ্যই এটা জানিয়ে দেওয়ার প্রত্যেকে চেষ্টা করবেন, ইনশাআল্লাহ এটা অবশ্যই অনেকের শিক্ষণীয় বিষয় হয়ে থাকবে। এবং বলে যে আমি সাহাবাদেরকে শুনাইলাম, সবাই খুশি হয়ে গেল আমার কথাটা শুনে, যে সত্য অনুসন্ধানের পিছনে কত বিরাট ত্যাগ তিতিককে আমি দিয়েছিলাম, সবাই খুশি হইলেন, রসুলও খুশি হইলেন। হ্যাঁ তাই এটা আমরা এটা বলে শেষ করব, কারণ হযরত সালমান পার্সির আরও অনেক ঘটনা আছে, সেগুলো আজকে আর বলবো না। আমরা হ্যাঁ তার জন্য দোয়া করছি, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দিবেন ইনশাআল্লাহ, এবং তাকে ধন্যবাদ যে তিনি হ্যাঁ সত্য খোঁজার জন্য অনেক কষ্ট করেছেন, এবং তাকে ধন্যবাদ তিনি রসুল আকরাম সাল্লাম সাথী হয়ে শেষ পর্যন্ত মৃত্যুবরণ করতে পেরেছেন, এবং রসুলের সাথেই যেন তার অবস্থান হয় সেটার জন্য তার জন্য আল্লাহর কাছে দোয়া করছি। এখন কথা হলো, আমরা তো শুনেলাম হযরত সালমান ফার্সির ঘটনা, একজন সত্য অনুসন্ধানীর ঘটনা। হ্যাঁ এখন আপনি বুঝতে পেরেছেন তার অবস্থানটা, তার ব্যাপারে তার গায়ে হাত দিয়ে রসুল দোয়া করছিলেন। তার বাড়ি কিন্তু আসফান এলাকা, সেটা হচ্ছে ইরান এলাকায়, আর আমাদের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এলাকা হচ্ছে ইরাক। সুতরাং কেউ বলতে পারেন তখন তো পুরো পারস্য এলাকা একসাথে ছিল, তাইলে ইমাম আবু হানিফার কথাও হতে পারে, কিন্তু উনি তো ওনার বংশের না। হ্যাঁ ওনার বংশের না, আবু মুসা আশারি আপনার সালমান ফার্সির বংশের কিন্তু উনি না।
সুতরাং এই হাদিসটা ওনাকে ফিট করলে এটা সমীচীন হয় না, এটাই ওলামায়ে কেরাম বলে থাকেন। যাই হোক, ওটা আজকে আমাদের আলোচনার বিষয় না। আল্লাহ জানা আমাদেরকে এই মহামারী থেকে রক্ষা করুন, আমাদেরকে খাঁটি পথে চলার তৌফিক দান করুন, মৃত্যু পর্যন্ত হ্যাঁ সত্যের উপর অটল রাখুন, এবং আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের অংশীদার করুন। ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।